তাহলেই দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস দেখাচ্ছে এখানে বক্স আইডি নাম্বার দেখাচ্ছে এখানে কম্প আইডি দেখাচ্ছে কোন ডিস্ট্রিক্টে যেতে হবে কোন উপজেলাতে যেতে হবে এবং আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের স্মার্ট কার্ড সরকার তৈরি করেছে কিনা অনেকেই অনেক আগে ভোটার হয়েছেন স্মার্ট কার্ড হাতে পাননি হয়তো জানেন না যে আপনার স্মার্ট কার্ডটি এখন কি অবস্থায় রয়েছে আসলেই আপনার স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে কি না সরকার বানিয়েছে কি না এই ধরনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন আজকে আমি সেটাই দেখাবো সেজন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে দেন আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়ে গুগলে সার্চ করতে হবে এনআইডি এনআইডি লিখে সার্চ করার পর এন্টার করবেন এবং সর্বপ্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লু এটিতে প্রবেশ করবেন এটিতে প্রবেশ করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন ইলেকশন কমিশনের একটা ওয়েবসাইট দেখতে পারবেন একটু যদি খেয়াল করেন বাম বামসাইটে দেখেন এখানে লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস এবং স্মার্ট কার্ড স্ট্যাটাস এই স্মার্ট কার্ড স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে যে অনলাইনের কপি যেটা আছে আপনার ভোটার আইডি কার্ডের যে কপি রয়েছে অথবা ফর্ম নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন তো আমরা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদেরটা ওয়েল এবার আপনার জন্মর তারিখ যেটা সেটা এখানে দিবেন এখানে আপনি কী মাসে জন্মগ্রহণ করেছেন আপনার আইডি কার্ডে যেটা দেয়া আছে সেটা দিবেন। এবং আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন সেটি দিবেন দেবার পর এই যে এখানে লক্ষ্য করুন একটি ক্যাপচা দেওয়া রয়েছে এই ক্যাপচাটি আপনাকে পূরণ করতে হবে ই সিক্স জি জি সিক্স দেন আপনাকে যেটা করতে হবে সাবমিট অপশনে ক্লিক করতে হবে দেখুন আমাকে দেখাচ্ছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি আমি যেহেতু একদমই নতুন ভোটার মাত্র এক সপ্তাহের মতো হয়েছে দ্যাটস ওয়াই কিন্তু এখানে লেখা দেখাচ্ছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ আমার স্মার্ট কার্ড তৈরি হওয়া তো দূরের কথা এখনও প্রসেসিংই যায়নি যাদের স্মার্ট কার্ড তৈরি হয়েছে তাদের এখানে স্ট্যাটাস দেখাবে তাদের বক্স নাম্বার দেখাবে কোথায় যোগাযোগ করতে হবে কার সাথে যোগাযোগ করতে হবে সেই ডিটেলসগুলো কিন্তু আপনারা এই স্মার্ট কার্ডের নিচে দেখতে পাবেন ওকে আমি আপনাদেরকে সরাসরি লাইফ আরেকটা এনআইডি কার্ডের মাধ্যমে একদমই প্রমাণ দেখাচ্ছি আমরা যদি এটা সাবমিট করি তাহলেই দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস দেখাচ্ছে এখানে বক্স আইডি নাম্বার দেখাচ্ছে এখানে কম্প আইডি দেখাচ্ছে কোন ডিস্ট্রিক্টে যেতে হবে কোন উপজেলাতে যেতে হবে এবং কোন এলাকার ভোটার এবং কন্ট্রাক্ট কোথায় করতে হবে সেগুলো কিন্তু লিখে দিয়েছে তার মানে এই স্মার্ট কার্ডটি পুরোপুরি তৈরি তো বুঝতেই পারছেন এখান থেকে কত সুন্দরভাবে আপনি আপনার স্মার্ট কার্ড পাচ্ছেন কি না তৈরি হয়েছে কি না সেটা দেখতে পারবেন খুবই হেল্পফুল মাঝে মাঝে আপনারা একটু চেক করে দেখবেন নিজেরটা নিজেই চেক করে দেখবেন এতে করে আপনি খুব দ্রুত অথবা সবার আগে আপনার ভোটারের স্মার্ট কার্ডটি পেয়ে যেতে পারেন তো আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ